আপনাদের এই লেকচারে আমাদের এটা হচ্ছে কমিউনিকেশনের ফার্স্ট লেকচার। কমিউনিকেশনের ফার্স্ট লেকচারে আমাদের মূলত আমি যে পার্টগুলো কভার করবো সেটার মধ্যে প্রথমে আসা হচ্ছে আপনার মডুলেশন, ডিমডুলেশন। মডুলেশনের জন্য আমাদের ওয়েব প্রপার্টিসগুলো একটু জানা দরকার, কারণ মডুলেশন মূলত আপনার একটা ওয়েভকে হচ্ছে মডুলেট করা হবে। তো ওয়েব প্রপার্টিসগুলোর মধ্যে যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যাম্পলিচিউড, ফ্রিকোয়েন্সি। এই দুটো জিনিস মূলত জানতে হবে, কারণ এই দুইটার মডুলেশন আপনাদেরকে দেখানো হবে, অ্যাম্পলিচিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো একটা ওয়েভ প্রথমে ড্র করি। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন অ্যাম্পলিচিউড হচ্ছে আমার এই ওয়েভটা আমাদের যে যে এক্স অ্যাক্সিসের যে পয়েন্টটা আছে এটাকে হচ্ছে সাম্যাবস্থান বলে অথবা আনডিস্টার্ব পয়েন্ট বলে। আমাদের এই আনডিস্টার্ব পয়েন্ট থেকে বা সাম্যাবস্থান থেকে আমার এই ওয়েভটা ম্যাক্সিমাম মিনিমাম ওয়াই অ্যাক্সিসে কত দূর পর্যন্ত গেছে, কত ভ্যালু পর্যন্ত গেছে। এটা যদি 5 হয়, এটা 10 ধরুন, নিচে হচ্ছে -5, নিচে হচ্ছে -10, ঠিক আছে, আমার ভ্যালুটা কত দূর পর্যন্ত গেছে। এই ওয়েভের ভ্যালু হচ্ছে 0 থেকে +10 পর্যন্ত, 0 থেকে -10 পর্যন্ত। তার মানে সে ওয়াই অ্যাক্সিসের +10 -10, 10-এর মধ্যে আপ ডাউন করছে। তো এখানে আমার এই ওয়েভের অ্যাম্পলিচিউড বলা যায় হচ্ছে 10, তার ম্যাক্সিমাম পয়েন্ট 10 পর্যন্ত গেছে। এটা হচ্ছে এই ওয়েভের অ্যাম্পলিচিউড, তার মানে এই ওয়েভটা 0 থেকে কত দূর পর্যন্ত গেছে সেই ব্যাপারটা হচ্ছে অ্যাম্পলিচিউড। আর যেটা পরেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন মনে করেন যে এই জায়গা পর্যন্ত আমি ধরতেছি, এটা হচ্ছে 1 সেকেন্ড, ওয়েভটা কিন্তু এরপরেও কন্টিনিউ করে গেছে, আমি জাস্ট এরপর আর ড্র করব। এই পর্যন্ত যদি 1 সেকেন্ড হয় তাহলে আমার এই ওয়েভটা, ওয়েভের ফ্রিকোয়েন্সি ডেফিনেশন হচ্ছে একটা ওয়েভ 1 সেকেন্ডে কতগুলো ফুল অসিলেশন কমপ্লিট করে। আমার এই ওয়েভের এটা যদি 1 সেকেন্ড হয়, দেখেন এই ওয়েভটা 1 সেকেন্ডে একটা, দুইটা, তিনটা, তিনটা ফুল অসিলেশন কমপ্লিট করছে। তার মানে আমার এইখানে যে ওয়েভটা আছে এই ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্টজ, হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, 1 সেকেন্ডে আমি কয়টা ফুল অসিলেশন কমপ্লিট করতেছি। আর অ্যাম্পলিচিউড হচ্ছে 0 থেকে আমি কত দূর পর্যন্ত উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, এটা হচ্ছে অ্যাম্পলিচিউড। এখন মনে করেন আমাদেরকে দুটা ওয়েভ ড্র করতে বলা হয়েছে। আমাদেরকে বলা হলো যে দুটা ওয়েভ ড্র করেন, যেখানে আমার অ্যাম্পলিচিউড দুইটা ওয়েভের সেম, ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিফারেন্ট, এরকম দুটো ওয়েভ ড্র করব। আমি জাস্ট একই লাইনে দুটো ওয়েভ ড্র করছি যাতে কম্পেয়ার করে বোঝা যায় যে অ্যাম্পলিচিউড আর ফ্রিকোয়েন্সি এই দুইটা হচ্ছে একটা সেম, একটা ডিফারেন্ট হলে কোনটা দেখতে কীরকম হবে। এই জিনিসটা জানা দরকার, কারণ হচ্ছে মডুলেশন করার পরে আমার একটা ওয়েভের অ্যাম্পলিটিউড সেম, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, এই জিনিসটা হলে ওয়েভের দেখতে কোনো চেঞ্জ আসে কি না, এটা জাস্ট নর্মালি বোঝার জন্য আপনাদের এই এক্সাম্পলটা দেখানো হচ্ছে। এখানে অ্যাম্পলিটিউড রেখেছে, ধরুন আমাকে আমি দুটো ওয়েভ আঁকবো, আমি ঠিক করলাম, আমাকে বলছে অ্যাম্পলিটিউড সেম, আমি ঠিক করলাম আমার ওয়েভের অ্যাম্পলিটিউড হবে 5, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, ফ্রিকোয়েন্সি ভ্যালুটা ধরি না, অ্যাম্পলিচিউডটা হচ্ছে 5 ধরি। তাহলে প্রথমে একটা ওয়েভ আঁকি, এটার অ্যাম্পলিচিউড হচ্ছে 5, আমি মনে করতেছি এই পর্যন্ত হচ্ছে 5, এদিকে -5, এটা হচ্ছে 0। সেকেন্ড ওয়েভের কেসেও এটা হচ্ছে 0, এটা +5, এটা -5। এখন ফার্স্ট ওয়েভটা হচ্ছে এরকম একটা ওয়েভ আঁকলাম, এবং আমি ধরে নিতেছি এই পর্যন্ত হচ্ছে আমার 1 সেকেন্ড, তার মানে এইখানে এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড। সেকেন্ড ওয়েভে আমাকে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট রাখতে বলছে, কিন্তু অ্যাম্পলিচিউড সেম, তার মানে সেকেন্ড ওয়েভও ম্যাক্সিমাম +0.5 যাবে, সেকেন্ড ওয়েভেরও ম্যাক্সিমাম +0.5 যাবে, মিনিমাম -0.5 যাবে, কিন্তু আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট বলা হয়েছে। তাহলে জিনিসটা যেটা হবে, দেখেন
আমি এভাবে যদি একটু বলি আর কি, এইভাবে যদি একটু ওয়েভ আঁকি, এই ওয়েভেও আমার ম্যাক্সিমাম 0.5 পর্যন্ত গেছে, মিনিমাম 0.-5 পর্যন্ত আসছে। তার মানে এই ওয়েভে আমার অ্যাম্পলিচিউড 5ই আছে, এটা ঠিক আছে। কিন্তু এই ওয়েভটা, প্রথম ওয়েভটা যেমন 1 সেকেন্ডে 1টা 2টা 3টা সাইকেল কমপ্লিট করছে, যেমন প্রথম ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্জ, আমার সেকেন্ড ওয়েভটা কিন্তু 1 সেকেন্ডে অনেকগুলো সাইকেল কমপ্লিট করছে। এখানে কিন্তু ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে 3টার থেকে বেশি আছে, তার মানে এখানে ডেফিনেটলি আমার ফ্রিকোয়েন্সি মোর দেন 3 হার্জ। এটা হচ্ছে দুইটা ওয়েভের পার্থক্য, যেখানে আমার একই অ্যাম্পলিচিউডে দুইটা ওয়েভের কথা বলা হয়েছে, কিন্তু তাদের অ্যাম্পলিচিউড সেম কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিফারেন্ট, তো জিনিসটা দেখতে এরকম হবে। ঠিক আছে, তার মানে আপনি দেখে বুঝতেছেন, আচ্ছা নিচেরটার ফ্রিকোয়েন্সি বেশি, কারণ সে 1 সেকেন্ডে বেশি কম্পন সম্পন্ন করছে বা বেশি অসোলেশন সম্পন্ন করছে। এরপরে যেটা, ধরেন আরেকটা সিনারিও যেখানে আমাদেরকে বলছে একটা ওয়েভ ড্র করেন, যেখানে আপনাদের অ্যাম্পলিচিউড হচ্ছে ডিফারেন্ট হবে কিন্তু ফ্রিকোয়েন্সি সেম হবে। আমি আগের মতো করে আবার হচ্ছে একটি দুইটা ওয়েভের জন্য দুইটা অ্যাক্সিস নেবেন, ধরেন এটা হচ্ছে আমার X1, এটা হচ্ছে X2, দুইটা ওয়েভের জন্য জাস্ট দুইটা অ্যাক্সিস নেবেন, আর এটা আমাদের যথারীতি ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন আমি ঠিক করলাম, আমাকে যেহেতু দুইটা ডিফারেন্ট অ্যাম্পলিচিউডের ওয়েভ রাখতে বলছে, আমি প্রথম ওয়েভটা আঁকবো হচ্ছে 5 অ্যাম্পলিচিউডের আর সেকেন্ড ওয়েভটা আঁকবো 10 অ্যাম্পলিচিউডের। তো এখন প্রথম যে ওয়েভটা, এই ওয়েভটা আগের মতো ড্র করি, মনে করি এইটা হচ্ছে 1 সেকেন্ড। আমি এর পরে যে ওয়েভটা ড্র করব, এই ওয়েভটাও আমার সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, তার মানে তারও 1 সেকেন্ডে 3টা অসিলেশনই কমপ্লিট করতে হবে, কিন্তু আমার হচ্ছে অ্যাম্পলিচিউড ডিফারেন্ট হবে, এবং অ্যাম্পলিচিউড আমি ধরে নিচ্ছি আমি 10 অ্যাম্পলিচিউড আঁকবো। তাহলে এই ওয়েভটা দেখতে অনেকটা এরকম হবে যে এই ওয়েভটা আগেরটার থেকে বেশি দূর পর্যন্ত যাবে, দূর পর্যন্ত বলতে ওয়াই অ্যাক্সিসে বেশি দূর পর্যন্ত যাবে। এই ওয়েভটা আগেরটা থেকে বেশি দূর পর্যন্ত যাবে, কিন্তু এই ওয়েভটাও 1 সেকেন্ডে 3টা অসিলেশনই কমপ্লিট করবে। সো দেখেন, এইটা হচ্ছে আরেকটা কেসে পার্থক্য, যেখানে আমার এই দুইটা ওয়েভের অ্যাম্পলিচিউড সেম, সরি অ্যাম্পলিচিউড ডিফারেন্ট কিন্তু ফ্রিকোয়েন্সি সেম, তার মানে এই দুইটা ওয়েভই 1 সেকেন্ডে 3টা ফুল অসিলেশন কমপ্লিট করছে। যেহেতু অ্যাম্পলিচিউড সেম, সে এই ওয়েভটা একটু দেখতে হচ্ছে লম্বা, সে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে বেশি দূর গেছে উপর নিচে। সে যেমন প্রথম ওয়েভটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে 5-5 মধ্যে ছিল, এই ওয়েভটা 10-10 মধ্যে থেকে আপ ডাউন করছে, তার মানে সেকেন্ড ওয়েভের আমার অ্যাম্পলিচিউড হচ্ছে, সেকেন্ড ওয়েভের পিছে আমার অ্যাম্পলিচিউড হচ্ছে 10, ফার্স্ট ওয়েভের পিছে অ্যাম্পলিচিউড 5, দুটোর ফ্রিকোয়েন্সি সেম। তো দেখেন, এটা এরকম হচ্ছে ডিফারেন্স হবে, যদি আমার দুইটা ওয়েভ থাকে বা আরও এর থেকে আরও বেশি ওয়েভ থাকে যাদের আমার ফ্রিকোয়েন্সি সেম বা অ্যাম্পলিচিউড ডিফারেন্ট, তাদের দেখতে এরকম হবে। আর যেগুলো ওয়েভের অ্যাম্পলিচিউড সেম কিন্তু ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, সেগুলো দেখতে এরকম হবে। জাস্ট ভিজুয়ালি একটু বুঝে রাখেন, ভিজুয়ালি একটু দেখে রাখেন যে পার্থক্যটা কী হয়, কারণ এটাতে অনেক কিছু বুঝতে সুবিধা হবে ফার্দার। এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভের একটা জিনিস রিলেটেড। এই ব্যাপারটা হচ্ছে, মনে রাখবেন যে ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি, যত বেশি সে তত বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে চাচ্ছি ওয়েভের ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভের ডিস্টেন্স ট্রাভেল, এর একটা রিলেশন আছে, এবং আমরা বলতেছি যদি আমার ফ্রিকোয়েন্সি বেশি হয় ডিস্টেন্স ট্রাভেলটা বেশি হবে, ফ্রিকোয়েন্সি যদি কম হয় ডিস্টেন্স ট্রাভেলটা কম হবে। এটুকু আপাতত মনে রাখেন যে একটা যেই ওয়েভের ফ্রিকোয়েন্সি বেশি হবে সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে, যেই ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হবে সে কম ডিস্টেন্স যেতে পারবে। তাহলে
যদি আপনাকে বলা হয় আপনার কাছে একটা ওয়েভ আছে যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ, আরেকটা ওয়েভ আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3000 হার্টজ, আরেকটা ওয়েভ আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন ওকে আমার যে ওয়েভটা 500 হার্টজ সেইটার থেকে 300 হার্টজে সে বেশি দূর যেতে পারবে, এবং এফ3 যেটা 50 হার্টজ সে হচ্ছে দুইটার থেকে কম দিতে পারবে। মেইনলি যেটা হয়, আপনার ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি বেশি থাকে, এই ওয়েভটা ওয়েভের ডিস্টরশন বলে একটা কথা আছে, ওয়েভের ডিস্টরশন বলতে বলা হয় যে ওয়েভটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এবং যেটা হয়, ওয়েভ কখনোই আপনার আজীবন, বাস্তব ক্ষেত্রে ওয়েভ কখনোই আজীবন এই একই ভ্যালু নিয়ে চলতে থাকে না। মূলত যেটা হয়, ওয়েভ এমন একটা জিনিস, পানির ঢেউয়ের কথা চিন্তা করেন, আপনি যদি পানির মধ্যে কোথাও হচ্ছে একটা পাথর ফেলেন, ঢেউ তৈরি হবে বাট একটা টাইমে পরে কিন্তু ঢেউটা হচ্ছে মিলায় যায়, ঢেউটা কিন্তু ওখানে থাকে না সবসময়। মূলত যেটা হয়, সেই ঢেউগুলো দেখতে কিন্তু তারা শুরু হয় হয়তো এইভাবে, বাট আস্তে আস্তে কিন্তু আমার ভ্যালু কমে যায়, এবং ভ্যালু কমার পরে এক সময় এসে জিরো হয়ে বিলীন হয়ে যায়। ওয়েভ ইউজুয়ালি হয় এরকম, কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপরে। যদি এমন হতো আমার একটা ওয়েভ আছে যেটা ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সে হয়তো আপনার এনার্জি লুজ করতে আর একটু টাইম লাগতো, উপরেরটা যত তাড়াতাড়ি লুজ করছে সে হয়তো আর একটু কিছুক্ষণ এনার্জি ধরে রেখে তারপর হচ্ছে আপনার বিলীন হয়ে যেত। সেই ব্যাপারগুলোই ওয়েভ, যাদের ফ্রিকোয়েন্সি বেশি তারা একটু বেশি দূর হতে যেতে পারে, যাদের ফ্রিকোয়েন্সি কম তারা একটু কম ডিস্টেন্স যেতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম রিলেটেড। আপাতত শুধু এতটুকু মনে রাখেন, আমার হায়ার ফ্রিকোয়েন্সি হলে সেই ওয়েভ বেশি দূর যেতে পারবে, যেটার ফ্রিকোয়েন্সি কম সেটা কম ডিস্টেন্স যেতে পারবে। তো এটাই আজকের এই লেকচার হচ্ছে এই পর্যন্তই, জাস্ট ওয়েভের আইডিয়া দেওয়ার জন্য। এবং কেন হচ্ছে আইডিয়া দিছি, কারণ এটা হচ্ছে এরপরে যে মডুলেশনের যে লেকচারগুলো আছে ওটা যখন স্টার্ট করবো সেটাতে বুঝবেন। কারণ আমাদের মডুলেশনের মধ্যে মডুলেশন প্রসেস মূলত যেটা, সেটা হচ্ছে মডুলেশন প্রসেস আমার একটা ইনফরমেশনকে দূরে পাঠানোর জন্য ইউজ করা হয়, এবং এই ইনফরমেশনগুলোকে ইলেকট্রিক্যাল যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোকে সিগন্যালের মাধ্যমে পাঠানো হয়। যেমন হচ্ছে আমরা যে ফোনে কথা বলি বা রেডিও শুনতেছি বা টেলিভিশন দেখতেছি, এগুলো হচ্ছে এই ইনফরমেশনগুলো, এই যে আপনি টিভিতে একটা ছবি দেখতেছেন বা ধরেন আপনি ফোনে কথা বলতেছেন, আপনি একটা কথা বলতেছেন, আপনার বাড়িতে লোকজন আপনার কথা শুনতেছে, এই যে কথাগুলো এগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বানানো হয় এবং দেন পাঠানো হয়। এখন এই পাঠানোর সময় কী কী করা হয় সেই জিনিসটাই হচ্ছে মডুলেশন। কারণ আমি এখন যে কথা বলতেছি ডেফিনেটলি এটা 1 কিলোমিটার দূরে যে আছে সে শুনতে পারবে না, আমি যতই চিল্লাই চিল্লাই বলি 1 কিলোমিটার দূরের থেকে একটা লোক আমার কথা শুনতে পারবে না। কিন্তু আমি যখন ইলেকট্রিক্যালি এই সিগন্যালটাকে পাঠাচ্ছি, আমি আমার এই কথায়, আমার কথা হতো শব্দও তো একটা তরঙ্গ, শব্দ কিন্তু একটা ওয়েভ, আমাদের হচ্ছে ফিজিক্স দেখানো ছিল যে শব্দ হচ্ছে একটা ওয়েভ। সো এই যে তরঙ্গটা, আমি শব্দও একটা তরঙ্গ বাট আমি যে মোবাইলে কমিউনিকেশন করতেছি ওটাও একটা তরঙ্গ, দুইটাই হচ্ছে তরঙ্গ, দুইটাই হচ্ছে ওয়েভ। তা পার্থক্যটা কী এই দুইটার ওয়েভের মধ্যে? পার্থক্যটা কী যে আমার মোবাইলের নেটওয়ার্কের যে ওয়েভ আছে সেটা এখান থেকে ঢাকা থেকে আপনার ঢাকার বাইরে চলে যেতেছে, কিন্তু আমার কথা 1 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারতেছে। এই জিনিসটাই হচ্ছে মডুলেশন, এবং মডুলেশনকে আপনাকে এই জিনিসটাই দেখানো হবে যে আমি একটা নর্মাল একটা ওয়েভকে বা একটা ইনফরমেশন ওয়েভ, যে কথা বা ছবি বা কোনো একটা মেসেজ, একটা ইনফরমেশনকে আমি যে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করতেছি, এবং এর মধ্যে আমি কী চেঞ্জ আনতেছি দেখে এই জিনিসটা এত ডিস্টেন্স কভার করতে পারতেছে বা এত দূরে যেতে পারতেছে। এটাই হচ্ছে মূলত আমাদের মডুলেশনের মধ্যে দেখানো হবে। এবং মডুলেশনের মধ্যে আপনার ক্লাসিফিকেশন আছে অ্যাম্পলিচিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই দুটো জিনিস দেখানো হবে। দেখি আমরা হচ্ছে ওয়েভের অ্যাম্পলিচিউড আর ফ্রিকোয়েন্সিটা আরেকবার একটু মনে করছি, এবং এই যে এই ভিজুয়াল পার্থক্যটা দেখতে কী পার্থক্য থাকে এটা একটু দেখার চেষ্টা করছি। সো আপনাদের নেক্সট ভিডিও যখন হচ্ছে দেওয়া হবে তখন আপনাদের ইনফর্ম করা হবে আজকের ভিডিওর প্রতি।